দু সালে ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে অভিষেক হয় লিটন কুমার দাসের ঠিক সাত বছর পর আবারও সেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে আরেকটি অভিষেকের অপেক্ষায় লিটন কুমার দাস তামিম ইকবাল হাঁটুর ইঞ্জুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন যার ফলে লিটন দাসের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আগামী চার ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের তিনি হচ্ছেন পনেরোতম ওয়ানডে অধিনায়ক লিটনের নেতৃত্ব গুণের বিষয়টি উল্লেখ করে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন লিটন দলের অভিজ্ঞ খেলোয়াড় তার ক্রিকেট মস্তিষ্ক যথেষ্ট ধারালো ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ লিটন দাসের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা পাশাপাশি বিরাট চ্যালেঞ্জও